সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা গাজী। ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র এক ঐতিহ্যের দেশ ইরান। দেশটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় নিদর্শন। যদি কখনো যান, অসাধারণ প্রকৃতির দেখা তো পাবেনই, সঙ্গে পাবেন মনে রাখার মতো আতিথেয়তা। ইরানে বহুল প্রচলিত একটি কথা আছে, অতিথিকে খোদা ভালোবাসেন। পারস্য সংস্কৃতিতে এই বিশ্বাসের ভিত মজবুত। পর্যটক হিসেবে গেলে তাদের সেই আতিথেয়তা আপনাকে তুষ্ট করবেই। আজ জানাবো ইরান সম্পর্কে নানা তথ্য। ইরানের প্রতিটি শহরে সমৃদ্ধ ঐতিহ্য জড়িয়ে রয়েছে। যে জায়গাগুলো পর্যটকদের চুম্বকের মতো টানে, এর মধ্যে রয়েছে কাশান। ইস্পাহান শহর থেকে 200 কিলোমিটার দূরে কাশানের অবস্থান। ইরানের কেন্দ্রীয় মরুভূমি এবং কারাকাস পর্বতের মাঝখানে কাশান শহর। ইতিহাসের প্রাচীন বসতি গড়ে উঠেছিল এখানকার সিয়ালক টিলায়। শহরটি 15,000 বছরের পুরনো। পঞ্চদশ শতাব্দীর শেষ এবং সপ্তদশ শতাব্দীর শুরুতে কাশান শহরটি খ্যাতির শিখরে পৌঁছে। এ সময় যেসব পর্যটক ইরান সফর করতেন, তাদের সবাই কাশানের সৌন্দর্য ও উন্নয়নে মুগ্ধ হয়ে এই শহরকে সৌন্দর্য ও সমৃদ্ধির লীলাভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। এখানকার প্রাচীন স্থাপনাগুলোও আপনাকে নিয়ে যাবে হাজার হাজার বছর পেছনে। বিখ্যাত পর্যটক মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে কাশানের মখমলের পাড়ে জরির কাজ এবং এই শহরে কার্পেটের চমৎকার কারুকাজের কথা লিখেছেন। পর্যটকদের কাছে দেশটির সৌন্দর্যতম শহর ইস্পাহান। এ শহর তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 1598 সালে শাহ আব্বাস দ্য গ্রেট তুর্কি আক্রমণ থেকে রক্ষার জন্য পারস্যের রাজধানী কাজভিন থেকে এখানে স্থানান্তর করে ইস্পাহান নামকরণ করেন। তার সময়কালকে ইস্পাহানের উন্নয়নের স্বর্ণযুগ বলা হয়। এ সময় ইস্পাহানের সংস্কৃতি বিকাশ লাভ করতে থাকে এবং নতুন নতুন স্থাপনা নির্মিত হয়। ইস্পাহানের যেসব স্থান পর্যটকদের জন্য চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে, এর মধ্যে রয়েছে শাহ মসজিদ, সিওহি পুল, নকশাজাহান স্কোয়ার, খাজু ব্রিজ, শাহরস্থান পোল, জুবি পোল ও মারনান ব্রিজ। ইস্পাহানের কার্পেট, টেক্সটাইল, স্টিল, হ্যান্ডিক্রাফট প্রভৃতি পণ্য রপ্তানি করছে ইরান। ইস্পাহানে রয়েছে নিউক্লিয়ার পরীক্ষণ কেন্দ্র ও নিউক্লিয়ার ফুয়েল উৎপাদন কেন্দ্র। এখানে ইরানি বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি এবং এয়ারক্রাফট তৈরির কারখানা রয়েছে। ইস্পাহান প্রদেশের ছোট্ট একটি গ্রাম আবিয়ানে। মাত্র 100 লোক এই গ্রামে বাস করলেও এই গ্রামটি ইরান সহ বিশ্বের অনেক দেশের মানুষের কাছেই সুপরিচিত, কারণ এই গ্রামের মানুষেরা প্রায় 2,000 বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছেন। আর তার স্বীকৃতি হিসেবে 2007 সালে এই গ্রাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এখানে বাড়ি ঘরগুলো তৈরি হয়েছে লাল বাদামি রঙের মাটি দিয়ে, যা দেখলে যে কোনো মানুষের চোখ জুড়িয়ে যাবে। লুত মরুভূমির দিকে তাকালে আপনার মনে হবে মঙ্গল গ্রহ দেখছেন। এটি দাস্ত ই লুত নামে পরিচিত। এ মরুভূমিতে প্রাণের চিহ্ন নেই, থাকবেই বা কিভাবে? 2005 সালে নাসা সেখানে 70.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেপেছিল। লুত মরুভূমি হচ্ছে ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বিশ্বের 27তম বৃহত্তম মরুভূমি। 1,75,000 বর্গ কিলোমিটার আয়তনের এ মরুভূমি ইরানের কেরমান ও সিস্তান বালুচিস্তান প্রদেশে অবস্থিত। লুত মরুভূমি 2016 সালের 17 জুলাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এ অঞ্চলে জীবনধারণের জন্য এত বিরূপ পরিস্থিতি রয়েছে যে এখানে মানুষ তো বসবাস করতেই পারে না, এমনকি ব্যাকটেরিয়াও বাস করতে পারে না। ইয়াজদ শহরকে বলা হয় অত্যাশ্চর্য ঐতিহাসিক মসজিদের আবাসস্থল। ইরানের সবচেয়ে বড় দুই মরুভূমির মাঝে অবস্থিত এই ইয়াজদ শহরে আপনি দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি ও শিল্পকলার নানা নিদর্শন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পকলা চর্চার কারণে এই শহরটি আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবে সুপরিচিত। আবার 2019 সালে এই শহরটি
বুক ক্যাপিটাল বা বইয়ের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ফলে শিক্ষানুরাগী ও শিল্প মনস্ক ভ্রমণ পিপাসুদের কাছে শহরটি হয়ে উঠেছে অন্যতম দর্শনীয় স্থান। ইরানের সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ প্রাকৃতিক পার্ক হচ্ছে গোলেস্তান ন্যাশনাল পার্ক। গোলেস্তান প্রদেশের পূর্ব প্রান্তে এবং উত্তর খোরাসান প্রদেশের পশ্চিমে এর অবস্থান। একে গোলেস্তান জঙ্গলও বলা হয়। এটি একটি সংরক্ষিত এলাকা, পশু পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত। এ পার্কে 1350 ধরনের উদ্ভিদ এবং 302 ধরনের জীবজন্তু রয়েছে। 900 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ পার্কে রয়েছে অসংখ্য খাল, নদী ও ঝর্ণা। ইরানের মোট উদ্ভিদের 8 ভাগের 1 ভাগ, মোট পাখির 1/3 এবং স্তন্যপায়ী প্রাণীর প্রায় অর্ধেকের বাস এই জঙ্গলে। গোলেস্তান পার্ক বিশ্বের অন্যতম প্রাচীন জাতীয় পার্ক। পর্যটকদের ভালোবাসার শহর সিরাজ, কি সুন্দর ফুলের বাগান আর সবুজ গাছের সমারোহ। শহরটি পাহাড় ঘেরা, এখানে মহাকবি শেখ সাদির সমাধি। প্রধান যে সড়কটি গেট থেকে শেখ সাদির সমাধিতে গেছে, তার দুই পাশে নীল স্বচ্ছ পানির ঝর্ণা, চারিদিকে ফুল আর ফুল। ফুলের মাঝ দিয়ে শেখ সাদির মাজারের গম্বুজের নিচে বিভিন্ন রঙের পাথর দিয়ে ফার্সিতে ক্যালিগ্রাফির কাজ। অপূর্ব সুন্দর করে তৈরি সাদির আরামগাহ, লম্বা বারান্দা পার হয়ে জিয়ারতগাহ, ঘরের মাঝে ও দেয়াল পুরোটাই শ্বেতপাথরে বাঁধানো। শেখ সাদির কবরও শ্বেতপাথর দিয়ে মোড়ানো, ওপরে খোদাই করে বুস্তানের একটি কবিতা লেখা। সিরাজে কবি হাফিজেরও সমাধি। এই সমাধি ঘিরে হাজার রঙের ফুলের বাগান। ফুলের মাঝ দিয়ে হাফিজের মাজারের সামনে 8টি গোলাকৃতি শ্বেতপাথরের খামের ওপর কালো ছাতার মতো গম্বুজ, মর্মর পাথরে বাঁধানো কবির কবর। সমাধির সামনে লাইব্রেরিতে প্রচুর পুরনো বই সাজানো, ছেলেমেয়েরা বসে বই পড়ছে। মাজারের উত্তর দিকে সুন্দর কারুকাজ করা হাফিজের বাড়ি। ইরানের দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলোর একটি তখ্তে জামশিদ। পাশ্চাত্যে একে পার্সেপোলিস নামেও অভিহিত করা হয়। তখ্তে জামশিদ একটি প্রাচীন রাজপ্রাসাদ। ইরানের সিরাজ নগরীর উত্তর পূর্বে 75 কিলোমিটার দূরে বিশাল এক সমভূমির মাঝে প্রায় 2500 বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে তখ্তে জামশিদের স্তম্ভ শ্রেণী। ইস্পাহান সড়কের পাশেই এটি অবস্থিত। ইরানের হাখামানসি বংশের বাদশাদের এই নগরী প্রাচ্য সভ্যতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে আজও টিকে রয়েছে। এর অবশিষ্ট ধ্বংসাবশেষ আজও বিশ্ববাসীকে প্রাচীন পারস্য সভ্যতার শৌর্যের কথা মনে করিয়ে দেয়। শৈশবে বায়েজিদ বোস্তামির মাতৃভক্তির গল্প পড়েননি অথবা শোনেননি এমন কাউকে পাওয়া যাবে না। বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামির গল্প ইসলামের নৈতিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার জন্ম ইরানের সেমনান প্রদেশের বোস্তাম শহরে। তাকে এখানেই সমাহিত করা হয়েছে। এখানে তার মাজারটি খোলা আকাশের নিচে। মার্বেল পাথরে বাঁধানো মাজারের একদিকের ভবনের ভেতর ছোট্ট একটি রুম, তাতে জায়নামাজ বিছানো, যেন এখনই কেউ নামাজ থেকে উঠে গেছেন। এখানেই বায়েজিদ বোস্তামি নামাজ আদায় করতেন। বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদে একটি দরগা রয়েছে যেটি বায়েজিদ বোস্তামির মাজার হিসেবে প্রসিদ্ধ। অনেক মানুষ বিশ্বাস করেন বায়েজিদ বোস্তামি বাংলাদেশে আগমন করেছিলেন। এটি একটি ধারণা মাত্র, এর সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরানে ভ্রমণে আপনি আরও যেসব স্থান তালিকায় পাবেন তার মধ্যে আছে আর্মেনিয়ান মনাস্টিক অ্যান্ড স্মেবল অব ইরান। ইরানের পশ্চিম আজারবাইজান ও পূর্ব আজারবাইজান প্রদেশে এর অবস্থান। 7ম শতকের দিকে সন্ন্যাসী আশ্রমটি গড়ে ওঠে। আছে বাম নগরীর সাংস্কৃতিক ভূদৃশ্য। ঐতিহ্যবাহী বাম নগরী ইরানের পূর্ব কেরামান প্রদেশে অবস্থিত। এটির সাংস্কৃতিক ভূসাদৃশ্য মধ্যযুগীয় নির্মাণ ও মরুদ্যানে জীবের অস্তিত্বের প্রাচীন প্রমাণ বহন করে। ভ্রমণের তালিকায় রাখতে পারেন বিস্তুন। বিস্তুন হচ্ছে খোদাই ও কিউনিফর্ম শিলালিপির প্রাণকেন্দ্র। পাহাড়ের ঢালে বড় বড় পাথরের ওপর উৎকীর্ণ খোদাই কাজের জন্য সর্বাধিক খ্যাতি লাভ করে স্থানটি। গোলেস্তান প্যালেস থেকে ঘুরে না এলে ভ্রমণ
অসম্পূর্ণ থেকে যাবে। ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে গোলেস্তান প্যালেসের অবস্থান। এটি ইউনেস্কো তালিকাভুক্ত ইরানের ঐতিহ্যবাহী স্থান। প্রাসাদটি ছিল প্রাচীন কাজার শাসকের পারিবারিক বাসভবন। ইরান ভ্রমণে যেসব কারণে আপনাকে আগ্রহী করে তুলবে তা হল অন্যতম সাশ্রয়ী পর্যটনের গন্তব্য দেশটি। আছে কঠোর নিরাপত্তা, পশ্চিমা মিডিয়াগুলো যা বলে তার ঠিক উল্টো। তাছাড়া ইরানে এক ভ্রমণে সব মৌসুমের অভিজ্ঞতা লাভের সুযোগ পাওয়া যায়। কাল্পনিক চিত্রকেও হার মানায় ইরানের উদ্যান ও প্রাচীন সব শহর। দৃষ্টিনন্দন মনোরম শহর দিয়ে যদি হেঁটে যান অথবা স্বপ্নময় উদ্যানে বসে কিছুটা নিরিবিলি সময় কাটান, মনে হবে আপনিও অতি প্রাচীন উপকথার অংশ। তবে চলুন, আর দেরি কেন? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।